মাকে প্লেনে উঠিয়ে দিয়ে ফিরে এসে নাস্তা খাবো ঘিয়ে ভাজা পরোটা দিয়ে, তাই না সুহানা? না, মাকে শুধু প্লেনে তুলবে না, তুমিও প্লেনে উঠবে। আমেরিকাতে মাকে সবকিছু ম্যানেজ করে দিয়ে তবেই ফিরবে। রুনাকে আমি বোঝাবো কত ধানে কত চাল, হে কোনটা বাসমতি কোনটা কাটারি ভোগ সব চেনাবো ওকে। সব কাজ করতে ভালোই লাগছে না। কি ব্যাপার, এখনই শুয়ে পড়বে নাকি? রাত তো হয়েছে, এখনই তো শোয়ার সময়। কেন, এই কয়েকদিনে কি তোমার শোবার রুটিন পাল্টে গেছে নাকি? না, কেন এই কথা জিজ্ঞেস করলে? কেন এই কথা জিজ্ঞেস করলাম? কারণ অস্ট্রেলিয়ান প্রবাসীকে বিয়ে করতে যাচ্ছিলে, তো তাই ভাবলাম যে ওর দেশের সাথে সময় মিলিয়ে আবার তোমার ঘুমের অভ্যাস পাল্টে ফেলেছো কিনা সেটা তো আর আমি জানি না। আবার রুনার কাটা কাটা কথা শুনতে হচ্ছে, লাইফটা একটা চেঞ্জ আসতে আসতে আবার আসলো। কি বিড়বিড় করছো সাদিক? না কিছু না, এমনি। তোমার মন খারাপ নাকি? দ্বিতীয় বিয়েটা হয়নি তাই? দেখো রুনা, সব কথায় না না, এই ভুল এখন করা যাবে না। বাড়িতে এখন সোহনা আদি আছে, রুনাকে কিছু বললেই ও আপির কাছে গিয়ে নয় ছয় বলবে। সব কথায় কি সাদিক? হ্যাঁ, আজ দেখছি তুমি আমার সব কথাতেই মজা করছো, কিন্তু সত্যি কথাটা কি জানো, বিয়েটা ভেঙেছি কিন্তু আমি, আর সোহানা আপি তো এসে পৌঁছেছে পরে। তাই নাকি? হ্যাঁ, মা খুব করে চেয়েছিল, আলিয়াও যেন আলিয়ার সঙ্গে আমার বিয়েটা হয়ে যায়, সে কারণে তোমার আমার ভেতরে অনেক ভুল বোঝাবুঝিও তৈরি করেছে, কিন্তু আমি সব ষড়যন্ত্র ভেঙে দিয়েছি। কেন জানো, শুধুমাত্র তোমার জন্য রুনা, শুধু তোমার জন্য। ভুল বোঝাবুঝি না, স্বামী স্ত্রীর মধ্যে এই ভুল বোঝাবুঝি বাইরের মানুষ কখন তৈরি করে জানো? যখন তাদের মাঝে অনেক দূরত্ব তৈরি হয়, যখন তাদের মাঝে সন্দেহ আর অবিশ্বাসের একটা দেয়াল শক্ত হয়ে দাঁড়িয়ে থাকে, তখন। আমি তো সেই দেয়ালটাই ভেঙে ফেলেছি সাদিক, কিন্তু এখনো একটা কাঁটা বাকি আছে। কি কাঁটা? আলিয়া। মানে আলিয়া তো শুনেছি আলিয়া নাকি এখনো এই বাড়ি থেকে যায়নি, কিন্তু এটা আমি একদম মেনে নেব না সাদিক। তুমি তুমি এই কথা বলছো রুনা, তুমি তেমন ছিলে না। মানুষ যত খারাপই হোক না কেন, তাদের প্রতি তোমার একটা সফট কর্নার ছিল, কিন্তু আজ সেটা কোথায় গেল? আলিয়া একা একটা মেয়ে, এত রাতে কোথায় যাবে সেটাও একবার ভাববে না? না ভাববো না, একা একটা মেয়ে হয়েও আমাকেও কিন্তু এ বাড়ি থেকে হঠাৎ করে বের হয়ে যেতে হয়েছিল, আর তাও এই আলিয়ার ষড়যন্ত্রে। তখন আমার কথা কে ভেবেছিল সাদিক? আচ্ছা, আলিয়া ওরকম করেছিল বলে তুমিও যদি তাই করো তাহলে তো এমনই হবে পরিণতি। যে মানুষ সবকিছু জেনে শুনে স্বামী স্ত্রীর ভেতরে ভুল বোঝাবুঝি তৈরি করে, অন্যের সাজানো গোছানো সংসার ভেঙে তছনছ করে দিয়ে নিজের আখের গোছাতে চায়, সেই মানুষ পৃথিবীতে এতটা অসহায় বোধ করবে না যে তাকে নিয়ে আমার ভাবতে হবে। আমার সোজা কথা, সাফ কথা, আমি এই বাড়িতে আলিয়াকে দেখতে চাই না সাদিক। এই কথাটা আমার প্রথম দিনই বলা উচিত ছিল, কিন্তু ওই যে বললে না মানুষের প্রতি সফট কর্নারের কথা, যেটা আমার আলিয়ার জন্যও ছিল, কিন্তু ও সেটা নিজেই নষ্ট করে দিয়েছে। সব জ্বালা সব ঠেকা শুধু আমার একার, মানুষকে বাড়িতে আনবো আমি, আবার বের করবো আমি, আবার সব
এনেছিলাম তো আমার নিজেরই স্বার্থে, কিন্তু স্বার্থ পূরণ না হওয়ায় আলিয়াকে এখন ছুঁড়ে ফেলতেই হচ্ছে। সরি আলিয়া, আই এম ভেরি সরি। কি সর্বনাশ, কি সর্বনাশ! আমার এত সাধের সংসার, সাজানো গোছানো বাড়িটা থেকে আমাকে তাড়িয়ে দেয়া হচ্ছে। সইবে না, সইবে না! আল্লাহর বিচার করবেন, এর বিচার করবেন। আমার চোখের পানির দাম উনি ঠিকই দেবেন। পারবি না, কেউ পারবে না, সুখে থাকতে পারবি না, কেউ থাকবি না, এই বাড়িতে কেউ সুখে থাকবি না, আমি বলে গেলাম। আমা, তুমি কি শুরু করলে! তোমার ভাবভঙ্গি দেখে তো মনে হচ্ছে তুমি চিরদিনের জন্য এ বাড়ি ছেড়ে যাচ্ছ। সান্ত্বনা দিবি না আমাকে, সান্ত্বনা দিবি না সাদিক! সারা রাত আমি নিজেকে নিজে সান্ত্বনা দিয়েছি, কিন্তু পারছি না, কিছুতেই নিজেকে শান্ত করতে পারছি না। বারবার মনে হচ্ছে কি জানিস, আমি বোধহয় শেষবারের মতো যাচ্ছি এ বাড়ি ছেড়ে, আর কোনোদিন এ বাড়িতে আমি ফিরবো না। আমা, আমা, কাঁদবেন না, কাঁদবেন না, চট জলদি টিস্যু নিন, চোখের পানি মুছে নিন। সোহানা যদি কান্না দেখে পাছে, খবর আছে, আপনার খুব খবর আছে। এই সোহানাটার ভয়ে একটু কাঁদাও যাবে না শান্তি মতো। দাদি যান, কি হয়েছে, কই যান আপনি? মরতে মরতে যাচ্ছি, একেবারে মরতে চলে যাচ্ছি আমি, ভালো লাগছে না তো? আম্মা, আম্মা, এই কথা মুখেও আনবেন না। হঠাৎ যদি শুনে নেয় সোহানা, তাহলে আপনাকে কিন্তু রাস্তা রাখবে না। তাই তো, তাই তো, এই সোহানার ভয়ে আমাকে বোবাই হয়ে থাকতে হবে। কি কোন কি কইতাছেন আপনারা এগুলা? দাদি যান, ব্যাগপত্র লয়ে কই যাইতাছেন? চলে যাচ্ছি, আমাকে নিয়ে যাচ্ছে, আমেরিকায় নিয়ে যাচ্ছে চিরদিনের জন্য। খুশি লাগছে না তোর? অনেক ভালো লাগছে তো, তাই না? হ্যাঁ, এবার তো তোদের মগের মুল্লুক হয়ে যাবে, এই বাড়িটা তো আর বাড়ি থাকবে না রে। পাঁচ ভূতে লুটে পুটে খাবে, আমি যখন আসব তখন আমি দেখব ঠিক এটা পাঁচ ভূতে লুটে পুটে খেয়ে নিয়েছে। কি সর্বনাশ, কি সর্বনাশ! আমা, তুমি জানো কত ভালো একটা সুযোগ পেয়েছো তুমি বিদেশে যাওয়ার? আমি যদি এরকম একটা সুযোগ পেতাম বিদেশে যাওয়ার, তাহলে বেঁচে যেতাম। অ্যাটলিস্ট সোহানা আপির সাথে তো রাত দিন আমাকে সময় কাটাতে হতো না। সইলা যাইতাছেন এমনি এমনি? আচ্ছা, তাহলে খালাম্মার সাথে দেখা করবেন না? আচ্ছা, খান, আমি রেখে নিয়ে আসতাছি। দাঁড়া, খালাম্মা মানে রুনা? রুনা এসেছে? হ, ফিরছে তো, কাল রাইতে ফিরছে। খালুজান হাত পা ধুইরা মাফ টাফ চাইয়া তারপর ফিরাই নিয়েছে, তাই না খালুজান? কি বলছে তুই? রুনার হাতে পায়ে ধরে? মা, বুঝতেই তো পারছ, সোহানা আপির জন্য বাধ্য হয়েছে। বাদ দাও, আমি রুনাকে কি ডাকবো? না, একদম না, আর না, অনেক বেইজ্জতি হয়েছে, কাল রাত থেকে শুধু বেইজ্জতি হচ্ছে, বেইজ্জতি হচ্ছে, আর চাই না, আর চাই না। আচ্ছা, তাহলে দেরি করো না, নিচে গাড়ি আছে, ভাইয়া আপনি কাইন্ডলি মাকে একটু গাইড করে নিয়ে যাবেন। ফুপুরেও ডাকবো না? বলে ও কাজ করিস না, উনি যে ঘুম থেকে না উঠলে কেউ ওকে ডাকার সাহস করে না, খামাখা দরকার নেই, থাক। ও আচ্ছা, ঠিক আছে। এটাই কপাল রে, এটাই কপাল, কার যাবার কথা আর কে যাচ্ছে। কি সর্বনাশ, কি সর্বনাশ! মা, এখন চলো তো, ফ্লাইটে দেরি হয়ে যাবে। এসো এসো, চলো ভাই, আসো।
দাদি জান, এটার কথা হয়তো ভুলে গেছিলেন। ও হ্যাঁ, একদম ভুলে গিয়েছিলাম রে। হব, লুকাই নিয়ে নেন, খালু জান দেখলে নিতে দিব না। না থাক, এই বাঁদরদের আদর করলে মাথায় চড়বে। আবার আসবো আমি, আর আবার এসে এই সবার উপর প্রতিশোধ নেব। সবচেয়ে বেশি প্রতিশোধ নেব রুনার উপর। এদিকে সব কিছু ভালো ভালো শেষ হয়ে গেল, এখন ভাইরে ফোন দেওয়া লাগবে। আমি তো মরে যাব, মরে যাব, রেখে যাব সবই সঙ্গে। তোরে তো জব্বর লাগতেছে, হ্যাঁ, অন্তরে দেখা বোঝা যাইতাছে তুই আমার বেটা। আর ওই শুক্কুর আলীর লগে যখন আসিলি তখন তো ফকিনির মতো দেখাইত। ভাই, আমি আর আগের কথা মনে করবার চাই না। বুঝছি বুঝছি, পুরান কষ্টের কথা কেউই মনে রাখতে চায় না, কিন্তু বড় লোক হইতে চাইলে পুরান কষ্টের কথা মাঝে মাঝে স্মরণ করতে হয়। বুঝলাম না আপনার কথা। আরে শোন শোন, এদিকে বস শোন। আরে শুক্কুর আলী তোরে যেমন ফালায় ছড়ায় রাখতো, তুই নিজের দামটাই বুঝস নাই। সেই কথাটা একটু মনে রাখলে দেখবি মনের মধ্যে একটা জোশ পাবি। আমি তোরে মনে করি হীরার টুকরা, কাজ করবি আর তুই হাতে টাকা কামাবি, কিন্তু বেইমানি করলেই। না না, বেইমানি কেন করবো, আমি তো আপনার কাছ থেকেই আমার দামটা বুঝছি। তাহলে চল, দেরি হয়ে যাইতেস। কই যেতেছি, সেটা তো কইলেন না। গেলেই দেখবি ডিলারের কাম তো অনেক করলাম, এখন ভাবতেছি নিজেই মাল বানাবো, ফ্যাক্টরি দিতেছি, সেটাই তোরে দেখাইতে নিয়ে দাম। ফ্যাক্টরি? হ্যাঁ, কিন্তু এই ফ্যাক্টরি থেকে যে মাল বাইরিব সেটা কিন্তু আসল মালের মতন ভালো হইব। মানে? আরে সব ভালো মাল দিলে কোনো লাভ থাকবো, তাই ভালো মন্দ মিলায় দিতে। তাহলে সবাই যখন জেনে যাবো যে আপনার মাল নকল, তখন তোর কেউ নিব না? আরে সেইখানেই তো চালাকি, ফ্যাক্টরির মাল আর আসল মাল মিক্স করে দিব, দশটার মধ্যে যদি দুইটা খারাপ থাকে আরে দুইটার জন্য কেউ ঝামেলা করব না, আর আমিও তাড়াতাড়ি বড় লোক হয়ে যাব। ও, এইবার বুঝতে পারছি। হ্যাঁ, বুঝতে পারলে আম তাড়াতাড়ি চল। আপনি যান, আমি পানি বোতলটা নিয়ে আসতেছি। তাড়াতাড়ি আয়। হ্যাঁ, এনে সবকিছু ঠিকঠাক আছে। দাদা ভাইও আছে সাথে, ফ্যাক্টরিতে যেতেছি তার। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। ও আপি, হ্যাঁ ঘুম হয়েছে আমার। আবার একটু জেট লক চলছে, মানে সময়টা নিয়ে একটু ঝামেলা হচ্ছে, এখন আমেরিকাতে রাত আসলে। সেটা
ঠিক হয়ে যাবে আস্তে আস্তে। ও আপনি সাদিককে কি নিচে দেখেছো আপনি? ওয়া, ও তো নিচে মাকে গাড়িতে তুলতে গেছে। মাকে গাড়িতে তুলে দিতে গেছে মানে মা কোথায় যাচ্ছে? হি ডিডন্ট টেল ইউ। মা তো আমেরিকায় যাচ্ছে। আমেরিকা মানে মানে তোমার ওখানে? হ্যাঁ, অ্যাকচুয়ালি মায়ের ট্রিটমেন্ট দরকার। ওই পায়ের সমস্যাটা তো আগেই ছিল, এখন মনে হচ্ছে মায়ের অ্যাকচুয়ালি মেন্টাল ট্রিটমেন্টও প্রয়োজন, আর তাই আমার ওখানে পাঠিয়ে দিচ্ছে। মা চলে যাচ্ছেন আর আমি জানিও না? ভালো তো, মায়ের মুখোমুখি হওনি। মা আসুক, ট্রিটমেন্ট করে ফিরে আসুক, ভালো হয়ে আসুক, তারপর না হয় দেখা সাক্ষাৎ করুক। আর ততদিন পর্যন্ত কিন্তু আমি এখানেই থাকছি। আর বাই দ্য ওয়ে, তোমার কোনো আপত্তি নেই তো? আমার আপত্তি? না না আপি, আমার আপত্তি থাকবে কেন? এটা তো তোমারই বাড়ি, যতদিন খুশি তুমি থাকবে। না, তারপর তুমি যেহেতু এ বাড়ির বউ, তোমার তো একটা ওপিনিয়ন থাকতেই পারে না? আপি, ওসব কথা একদম মাথায় আনবে না। আমি এ বাড়ির বউ হতে পারি, কিন্তু তুমি তো এ বাড়ির মেয়ে, তোমার অধিকার এ বাড়িতে সব সময়ই একই রকম থাকবে। তাছাড়া আমি তোমার কাছে এমনিতেই অনেক কৃতজ্ঞ। আমার আমার প্রায় ভেঙে যাওয়া সংসারটাকে তুমি জোড়া লাগিয়ে দিয়েছো আপনি। প্লিজ না, কাল থেকে তুমি কেবল এই কৃতজ্ঞতা কৃতজ্ঞতা নিয়েই কথা বলে যাচ্ছ, প্লিজ এসব আর বলবে না। এটা আমি কেন, আমার যে কেউ থাকলে এটা করতো। আমি তো আশা ছেড়েই দিয়েছিলাম এ বাড়িতে আবার ফিরতে পারবো, এটা কখনো ভাবতেই পারিনি আপনি। তুমি এসে যেন একে ফাইন হয়েছে। আচ্ছা, ওই যে মেয়েটা, একটা বিষয়, মানে তোমাদের যে মেইড সার্ভেন্টটা, কী যেন নাম ওর, কী যেন নাম? ও মণি। ইয়াস মণি, অবশ্যই। ও তো খুব ভালো মেয়ে আপনি, ওকে সাদিক গ্রাম থেকে নিয়ে এসেছিল, এখন তো আমি ওকে আমার নিজের মেয়ের মতোই মনে করি। ও রিয়েলি? হ্যাঁ, বলতে পারো মণি আমাদের জীবনে, বিশেষ করে আমার জীবনে একেবারে আশীর্বাদ হয়ে এসেছে। ওর জন্যই আমি আমার জীবনটাকে পাল্টাতে পেরেছি, ওর জন্যই আমি আর চাকরি করার সাহস পেয়েছি। মণি তো এই সংসারটাকে একেবারে আপন করে নিয়েছে, তাই ও থাকলে আমার আর কোনো চিন্তাই করতে হয় না। আচ্ছা, নাইস, ভেরি গুড, গুড। আপেল তো হইল ফাঁকি দেওয়ার জিনিস, আসল জিনিস তো ভিতরে। আসল জিনিস? পিস্তল? হ্যাঁ, মেশিন। এই মেশিনের ব্যবসায় তো তোরে বুঝানি তুই বড়ে মানি। তুমি এত খারাপ সাথে? আমি এত খারাপ, আমি এর চাইতেও খারাপ, আমি খারাপের খারাপ। কিন্তু দয়া করে তুমি এখন এই বাড়ি থেকে বেরো।